রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বৃহস্পতিবার স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে অংশ নেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অন্যান্য দলীয় কর্মকর্তারা। স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে প্রচুর নারী কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন। পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিপ্লব কুমার দেবকে রাখি পরিয়ে দেন প্রিয় বোনেরা। স্বচ্ছ ভারত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার দেব জানান, স্বাধীনতার অমৃত মহোৎসব এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি পরিষ্কার এবং মাল্যদান কর্মসূচি সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। সেই অমৃত মহোৎসবকে কেন্দ্র করে পুরো দেশের বাইরেও আমরা তেরঙ্গা উৎসব সেটা পালন করছি, হর ঘর তেরঙ্গা। আর সেই উৎসবের সঙ্গে আমরা বিগত 9 তারিখ থেকে আর সেটা 15 তারিখ পর্যন্ত তেরঙ্গা উত্তোলনের সঙ্গে সঙ্গে হর ঘর তেরঙ্গা আর তার সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের যে মূর্তি রয়েছে সেটাকে পরিষ্কার করা এবং পরিষ্কার করানোর পর তাকে মাল্য অর্পণ করা এবং শ্রদ্ধা জানানো, সেই কার্যক্রমের অংশ হিসাবে আমি এখানে পৌঁছেছি। ছয় আগরতলার সমস্ত কার্যকর্তারা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও অন্যান্য পদাধিকারী রয়েছেন, আর সারা ত্রিপুরা রাজ্যেই এই ধরনের কার্যক্রম প্রত্যেক জায়গাতে নেওয়া হয়েছে যে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী, যারা আমাদের মুনি ঋষি, যারা আমাদের পাথেয়, সেই মূর্তিগুলোকে ক্লিন করে মাল্যর্পণ করা আর সেই মাল্যর্পণের মাধ্যমে সমাজের মধ্যে সেই ভাবধারা তৈরি করার জন্য আমরা সেই কাজ করছি। তার সমাজকে আমরা কাজকর্ম করবো, নিজের পরিবার পালবো, অফিসে যাবো, সব কিছু করবো, কিন্তু আমাদের মধ্যে দেশপ্রেমিকতা মানসিকতা, রাষ্ট্রপ্রেম মানসিকতা, সেটা যাতে সামাজিকে বরকরার থাকে, ক্রমাগত থাকে, তারই অঙ্গ হিসাবে কার্যক্রম আমরা নিয়েছি। এইসব কর্মসূচির সামগ্রিক তাৎপর্য ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের মহিলা শক্তির উন্নয়ন নিয়ে জানান, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মহিলাদের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়ে কাজ করে চলেছে বিজেপি সরকার এবং আগামী দিনে সেই দিশাতেই সরকার কাজ করে যাবে। এই সরকার আসার পর থেকে লাগাতার মহিলাদের জন্য কাজ করছে, কারণ মহিলারা ভারতবর্ষের অর্ধেক মহিলা। যদি মারা পিছিয়ে থাকে, মায়ের জাতিরে পিছিয়ে থাকে, তো রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। তো তার জন্য রাজ্য সরকার সময়ে সময়ে কাজগুলো করে থাকে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর কার্যক্রম আসবে, আমি আশা করি তাতে ত্রিপুরার যে আমার লক্ষ্মী যারা রয়েছে, বোনেরা, মায়েরা, তাদের জীবন সুন্দর হবে এবং তারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য যে রাস্তাগুলো আরও সুগম হবে। এবং নারী যখন শক্তিশালী হয় তখন দেশ শক্তিশালী হয়। এমনি তো আমরা ভারত মাতা বলি, এটা আমার মায়েদের দেশ, তো স্বাভাবিকভাবে মহিলাদের জন্য কোনো কিছু করা, সেটা করা না, এটা দায়িত্ব কর্তব্য, তার জন্য আমরা করছি। মহিলা শক্তির উন্নয়নকে বিজেপি সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দেখছে বলে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানান, দল এটাকে বিশেষ দায়িত্ব এবং কর্তব্য বলে কাজ করে চলেছে। উল্লেখ্য, স্বাধীনতার অমৃত মহোৎসবকে সামনে রেখে সরকার এবং বিজেপি দলের তরফে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।